প্রথমবারের জন্য বাংলা ধারাবাহিক হিন্দিতে ডাবিং করা হবে আর তা দেখানো হবে জাতীয় স্তরের বিনোদন চ্যানেলে। জানেন কার কথা হচ্ছে? কথা হচ্ছে ধারাবাহিক নেতাজি। কিছুদিন আগে শেষ হওয়া নেতাজি ধারাবাহিক ডাবিং করা হবে এবার হিন্দি ভাষায়। আপনাদের জানিয়ে রাখি, জির জাতীয় স্তরের বিনোদন চ্যানেলে হিন্দি ভাষায় ডাবিং করা নেতাজি সম্প্রচার খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। নিঃসন্দেহে এটি নেতাজি ধারাবাহিকের ফ্যানেদের জন্য একটি দারুণ সুখবর, কারণ 1 আগস্ট থেকেই বাংলা ধারাবাহিকটির সম্প্রচার শেষ হয়ে গিয়েছিল। এই ধারাবাহিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোটবেলার চরিত্র অভিনয় করেছিল অঙ্কিত মজুমদার। তারপরে নেতাজির চরিত্রকে হুবহু পর্দায় তুলে ধরেছিলেন টেলিভিশনের চেনামুক অভিষেক বসু। নেতাজির চরিত্রের প্রতি তার এতটাই ডেডিকেশন ছিল যে তিনি তার চেহারায় যেরকম আমূল পরিবর্তন এনেছিলেন, সেরকম কিন্তু তিনি বাড়িয়েছিলেন ওজনও এবং নিজে হাতে তিনি মাথাও কামিয়েছিলেন। 31 জুলাই এই ধারাবাহিকের মহা নিষ্কমন পর্ব দেখিয়ে সম্প্রচার বন্ধ করা হয়েছিল। সুভাষচন্দ্র বসু সৌজন্যে এই প্রথম কোনো বাংলা মেগা ডাবিং হবে অন্য ভাষায়। নিয়মিত দেখানো হবে হিন্দি চ্যানেলে, তবে কবে এবং কখন সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে আসেনি। প্রযোজক নিষ্পাল সিং এর সংযোজন আগামী দিনে হিন্দি ধারাবাহিকও প্রযোজনা করতে চলেছে সুরিন্দর ফিল্মস। আপনাদের এই খবরটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।